শ্বশুর বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে আটক জামায় বর্তমানে জায়গা হল শ্রীঘরে ঘটনা বৃহস্পতিবার রাতে তিলিয়ামোড়া থানাধীন নয়নপুর চাম্পলাই এলাকায় ঘটনার বিবরণে জানা যায় চাম্পলাই এলাকার বাসিন্দা রণধীর রায়ের মেয়ের চামাই সুখরঞ্জন রায় শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেকজনকে সাথে নিয়ে ঘরে তালা ভাঙে বলে অভিযোগ এরপর ঘরের আলমিরা সোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালালে এলাকাবাসীদের নজরে আসতে আটক করে জামাই সুখরঞ্জন সহ তার সঙ্গীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামোড়া থানাধীন হাওয়াইবাড়ি এলাকার বাসিন্দা জানা গেছে কোনো এক পারিবারিক ঝামেলার কারণে শাশুড়িও এ বাড়িতে থাকে না শ্বশুর প্রায় বাড়ি খালি রেখে বেরিয়ে যায় অন্যদিকে শ্বশুরের সরলতার সুযোগ নিয়ে এর আগেও জামাই গরু সহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল বলেও অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন বাড়িতে ছিল না সেই সুযোগে চুরি করতে আসে এলাকাবাসী আগে থেকে তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হয়নি এদিন আর এলাকাবাসী নজর এড়াতে সফল হয়নি জামাই বাবু শেষে স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে

শ্বশুরে চুপচাপ একদিন চুরি করে লয়ে গেছে আমরা জানাই না তারপরে আর হঠাৎ করে আর একদিন আজ কাহে চায় আসে এই গরু আর কি আর একদিন এসে গরু লয়ে গেছে আমরা জানাই চা তারপরে তারা কিচ্ছু কইছে না আজ যে তালা আর আজকে বল তালা ভাঙছে আর কি আগে জানিস আমরা কিচ্ছু কইছি না আজ একদিন দুই দিন তিন দিন আজকে আমরা দৌড়লাম আর কি এমন কি ধরো শ্বশুরে দেখি আর